হ্যালো বন্ধুরা, হোম অ্যান্ড হেলথ কেয়ারে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই আপনারা সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আপনাদের জন্য এই ভিডিওতে নিয়ে এসেছি অ্যাবসোলিউট ওম্যান ক্যাপসুলের একটি ডিটেল রিভিউ। এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন এই ক্যাপসুল সম্পর্কে সম্পূর্ণ তথ্য, যেমন এর উপকারিতা, এর মধ্যে কোন কোন ভিটামিনস, মিনারেল ও ন্যাচারাল উপাদান রয়েছে এবং এর মধ্যে ব্যবহৃত সমস্ত উপাদান, এটির ব্যবহার পদ্ধতি, সতর্কতা আর সর্বশেষে এই ক্যাপসুলটি কতটা কার্যকরী ও ভ্যালু ফর মানি। এখানে আপনাদেরকে বলে রাখি যে এই অ্যাবসোলিউট ওম্যান আমরা দীর্ঘদিন ব্যবহার করছি এবং তার উপর বেস করেই আপনাদেরকে সঠিক ইনফরমেশন শেয়ার করছি। আমাদের এই চ্যানেলে আপনারা হোম এবং হেলথ কেয়ার রিলেটেড সমস্ত ধরনের প্রোডাক্টের জেনুইন রিভিউই পাবেন। কোনো ভুল প্রতিশ্রুতি বা প্রোডাক্ট সম্পর্কে বাড়িয়ে বাড়িয়ে বলা তা কখনোই কিন্তু পাবেন না। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে আরও একটি কথা বলে রাখি যে আমরা আপনাদেরকে কোনো প্রকার মেডিসিন, সাপ্লিমেন্ট বা প্রোডাক্ট ব্যবহার করতে বলছি না। যে কোনো ধরনের প্রোডাক্ট, মেডিসিন, সাপ্লিমেন্ট বা রেমেডি ব্যবহারের পূর্বে অবশ্যই আপনার শারীরিক কন্ডিশন, বডি রিকোয়ারমেন্ট ভালো করে যাচাই করে নিতে হবে এবং প্রয়োজনে ডাক্তার বা কনসার্ন প্র্যাকটিশনারের উপদেশ নিতে হবে। তো চলুন তাহলে শুরু করি। এই হলো আমাদের অ্যাবসোলিউট ওম্যান ক্যাপসুলের বক্স। এর মধ্যে 10টি ক্যাপসুল রয়েছে। এই ক্যাপসুলের ব্যবহার একটু এজেড ওম্যানের ওপর বেশি হয়ে থাকে। এর ব্যবহারে মহিলাদের সার্বিক স্বাস্থ্য বজায় রাখে, হেল্প টু মেনটেন অপটিমাম হেলথ অ্যান্ড ভাইটালিটি, শরীরে ভিটামিন ও মিনারেলসের ঘাটতি থাকলে তা পূরণ করে, স্কিন ও হেয়ারকে হেলদি করে, মহিলাদের চুল ও স্কিনকে আরও স্বাস্থ্য উজ্জ্বল ও হেলদি বানায়। এর মধ্যে উপস্থিত আছে অ্যাডভান্স নিউট্রিয়েন্টস, ইভিনিং প্রাইমরোজ অয়েল, জিঙ্ক গো এক্সট্র্যাক্ট, গ্রিন টি এক্সট্র্যাক্ট, অ্যান্টিঅক্সিডেন্টস, ভিটামিনস, মিনারেলস এবং ট্রেস এলিমেন্টস। এর ব্যবহারে ব্লাড কোলেস্টেরল লেভেলকে লো করতে সাহায্য করে, ইমিউনিটিকে বুস্ট করে, ইনফেকশন প্রতিরোধ করে, ব্লাড প্রেশার রিডিউস করে, উদ্বেগ বা অস্থিরতা হ্রাস করে, হরমোন ব্যালেন্স রাখে। এই জিঙ্কো বিলুবা স্মৃতিশক্তি এবং কনসেন্ট্রেশনকে ইম্প্রুভ করে। এক কথায় এর ব্যবহারে মহিলাদের শরীরের সার্বিক স্বাস্থ্য ভালো রাখবে ও ভালো হবে, শরীরের ডেইলি চাহিদা পূরণ করে হেলদি, অ্যাক্টিভ ও পারফেক্ট করবে। আপনার শরীর ফিট ও অ্যাক্টিভ থাকবে এবং নিজেই তা ফিল করতে পারবেন। এখন জেনে নিন এর মধ্যে ব্যবহৃত সমস্ত উপাদানগুলি কী কী। উপাদানগুলোর পরিমাণ আর বলছি না। এর মধ্যে রিফাইন্ড ইভিনিং প্রাইমরোজ অয়েল, এল কারনিটিন, জিঙ্কো ড্রাই এক্সট্র্যাক্ট, গ্রিন টি এক্সট্র্যাক্ট, লাইকোপিন, বায়োফ্লেভোনয়েডস, ন্যাচারাল মিক্সড ক্যারোটিনয়েডস, বেনফর্টিয়ামিন, নিয়াসিনামাইড আইপি, ভিটামিন B6, ভিটামিন B12, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম অ্যাসকর্বেট, ভিটামিন D3, ভার্জিন হোয়েট জার্ম অয়েল, কোলিন, বাইটারট্রেট, আইনোসিটল, লাইসিন হাইড্রোক্লোরাইড, বায়োটিন, আয়োডিন, ম্যাঙ্গানিজ সালফেট, কপার সালফেট, সেলেনিয়াম, ক্রোমিয়াম, পিপারিন। আর রয়েছে এক্সিপিয়েন্টস, প্রিজারভেটিভস এবং অ্যাপ্রুভড কালার্স। এই কালার ব্যবহার করা হয়েছে ক্যাপসুলটির শেল বানানোর ক্ষেত্রে। আর এই ক্যাপসুলটি হলো সফট জিলেটিন ক্যাপসুল। এর মধ্যে ব্যবহৃত প্রিজারভেটিভসগুলো হলো মিথাইল প্যারাবিন এবং প্রোপাইল প্যারাবিন। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে এর মধ্যে কেমিক্যাল কালার এবং প্রিজারভেটিভস রয়েছে। যদিও এগুলো অ্যাপ্রুভড এবং সেফ সাইড, তবুও এখানে ব্যবহৃত হয়েছে তাই বলে দিলাম। এখন এর ডোজ। এই ক্যাপসুল দিনে একটি করে নিতে হয় খাওয়ার পর। এছাড়া ডাক্তার যেভাবে সাজেস্ট করবেন সেই মতো নিতে হবে। দিনে একটি ক্যাপসুলই হলো এর সাজেস্টেড ডোজ। আর নেওয়ার সময় অবশ্যই বেশি করে জল খেতে হবে। এর সাইড এফেক্ট, আদার্স মাল্টিভিটামিনের মতো এটিও সেফ এবং প্রপার ডোজে এর তেমন কোনো সাইড এফেক্ট নেই। সাময়িক কিছু পরিবর্তন বা চেঞ্জেস দেখা দিতে পারে, যেমন মাথা ধরা, স্টমাক আপসেট, কনস্টিপেশন, বমি বমি ভাব ইত্যাদি, কিন্তু এগুলো সাময়িক আর তা কিছুদিনের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে এই মেডিসিনটি শরীরের সাথে অ্যাডজাস্ট হওয়ার সঙ্গে সঙ্গে। আর যদি তা না হয় এবং অন্য কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে এটি নেওয়া বন্ধ করতে হবে এবং ডাক্তারকে জানাতে হবে। এখন জেনে নিন এর সতর্কতা ও সাবধানতা। এই ক্যাপসুলটি অবশ্যই নির্দিষ্ট ডোজে নিতে হবে, বেশি মাত্রায় নেওয়া যাবে না। যদি কোনো ধরনের শারীরিক সমস্যা থাকে, যেমন লিভার বা কিডনির সমস্যা বা ডায়াবেটিস ইত্যাদি, বা কোনো ধরনের ট্রিটমেন্ট চলছে আর তার জন্যে মেডিসিন নিচ্ছেন, তাহলে অবশ্যই ডাক্তারের উপদেশ নিতে হবে। আদার্স মেডিসিনের সঙ্গে ড্রাগ ইন্টারাকশন হতে পারে। প্রেগনেন্ট ওমেন এবং ব্রেস্ট ফিডিং ওমেন অবশ্যই ডাক্তারের সাজেশন নিতে হবে আর বাচ্চাদের হাত থেকে দূরে রাখতে হবে। এখন প্রশ্ন হলো, এই ক্যাপসুলটি কারা ব্যবহার করতে পারবেন? প্রাপ্তবয়স্ক মহিলারা যে কেউই ব্যবহার করতে পারেন, যাদের ভিটামিন ও মিনারেলসের ঘাটতি রয়েছে, শরীর দুর্বল ও ক্লান্তি ফিল করেন তারা যেমন নিতে পারেন, তেমনি যারা নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন ও দিনে প্রচুর পরিশ্রম এবং দৌড়ঝাঁপ করতে হয় এবং চাইছেন শরীরকে ফিট, অ্যাক্টিভ আর স্কিন ও হেয়ারের বিশেষ কেয়ার নিতে, তারাও এই ক্যাপসুলটি কিন্তু নিতে পারেন।
শুধু আপনাদেরকে একবার আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে নিতে হবে, কারণ এটি প্রেসক্রিপশনাল একটি মাল্টিভিটামিন। এবার তাহলে দেখে নিন এই ক্যাপসুলটি দেখতে কেমন আর এই প্রোডাক্টের সংক্ষিপ্ত ওভারভিউ। অ্যাবসোলিউট ওম্যান, এটি 10 ক্যাপসুলের একটি বক্স। ক্যাপসুলস অফ রিফাইন্ড ইভিনিং প্রাইমরোজ অয়েল, এল কার্নিটিন, জিঙ্কো এক্সট্র্যাক্ট, গ্রিন টি এক্সট্র্যাক্ট, অ্যান্টিঅক্সিডেন্টস, ভিটামিনস, মিনারেলস অ্যান্ড ট্রেস এলিমেন্টস। আর এটি মার্কেটেড বাই ফার্মিড। এর প্রাইস 195 টাকা, কিন্তু কেনার সময় আপনারা মিনিমাম 10-15% ডিসকাউন্ট কিন্তু পাবেন। এর ডেট অফ ম্যানুফ্যাকচার 7/2021 এবং এক্সপায়ারি ডেট 6/2023। এর মধ্যে ব্যবহৃত সমস্ত উপাদানগুলো আপনাদেরকে আগেই বলেছি, যদি আপনাদের পরিমাণ সহ দেখতে ইচ্ছা হয় তাহলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। এবার দেখে নিন এই ক্যাপসুলটি দেখতে কেমন। দেখতেই পাচ্ছেন ক্যাপসুলগুলো কালচে খয়েরি, এবং যেহেতু এটি সফট জেলিটিন ক্যাপসুল তাই এই ক্যাপসুলটি কিন্তু নরম। এখান থেকে একটি ক্যাপসুল আপনাদেরকে খুলেও একবার দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ক্যাপসুলগুলো খুবই নরম। খাওয়ার সময় জিভে দিয়ে বেশিক্ষণ রাখবেন না, জল দিয়ে তাড়াতাড়ি গিলে নিতে হবে, তাতে কিন্তু কোনো অসুবিধা হয় না। এই অ্যাবসোলিউট ওম্যান ক্যাপসুলটি খুবই কার্যকরী আর ভ্যালু ফর মানি একটি ডেইলি সাপ্লিমেন্ট ফর ওম্যান হেলথ। আপনি 3-5 দিনে এর রেজাল্ট পাবেন এবং শরীরে ডিফারেন্স ফিল করতে পারবেন। ডিসকাউন্টের পর এর প্রতিটি ক্যাপসুলের দাম পড়ে প্রায় 16.50 টাকা থেকে 17 টাকা। তুলনামূলকভাবে একটু বেশি মনে হলেও এর রেজাল্ট কিন্তু খুবই ভালো আর ফেমাস একটি সাপ্লিমেন্ট ফর ওম্যান হেলথ। কাজেই যদি আপনারা ব্যবহার করতে চান তবে অবশ্যই একবার ডাক্তারের পরামর্শ নিয়ে নিতে পারেন। এর রেজাল্ট ভালো এবং মহিলাদের জন্য এটি কিন্তু খুব কার্যকরী এবং ফেমাস একটি হেলথ সাপ্লিমেন্ট। সুতরাং বন্ধুরা, আজকের এই ইনফরমেশনাল ভিডিওটি এ পর্যন্তই। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন। আপনাদের যদি কোনো উপদেশ বা জিজ্ঞাসা থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হোম এবং হেলথ কেয়ার রিলেটেড সমস্ত প্রোডাক্টের সঠিক রিভিউ এবং হেলথ কেয়ার রিলেটেড টিপস পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।